আসসালামু আলাইকুম সম্মানিত অভিভাবক, শিক্ষকবৃন্দ এবং সুপ্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। সকলকে আমাদের স্কুলের পক্ষ থেকে স্বাগত। ইতিপূর্বে আমি এ থেকে পি পর্যন্ত লেটারগুলো দিয়ে কিছু ছবি এঁকেছিলাম এবং এ থেকে পি পর্যন্ত লেটারগুলো দিয়ে দুটি পর্বে ভাগ করে আমরা দেখিয়েছিলাম। আজ আমি বাকি যে লেটারগুলো আছে, কিউ আর এস টি ইউ ভি ডাব্লিউ এক্স ওয়াই জেড, এগুলো দিয়ে আমরা এখানে ছবি উপস্থাপন করব। প্রথমে আমরা কিউ দিয়ে আঁকার চেষ্টা করি। আমরা যারা ছোট ছোট শিক্ষার্থী আছি, প্রি স্কুলের শিক্ষার্থী, তাদেরকে আমরা খুব সহজভাবে এগুলো উপস্থাপন করে দেখাবো, ওরা যেন আনন্দ পায়। তো কিউ দিয়ে আমরা, কিউ ফর আমরা জানি, কিউ ফর কুইন আমরা লিখতে পারি, কিউ ইউ ডাবল ই এন্ড কুইন। তা আমরা এমন ভাবে আঁকবো যেন ওদের কাছে বোধগম্য হয় এবং সহজ হয়। কিউটার উপরে যদি আমি একটি ডিজাইন দেই, এই দাগটিকে, কিউ এই দাগটিকে, একটি কুইনের মাথায় মুকুট থাকে আমরা জানি, একটি মুকুট দিয়ে দিলাম। এরপর আমরা আরো দুটো দাগ দিতে পারি, এটি চুল হিসেবে আমরা দেখালাম। এরপর চোখ, এখান থেকে আমরা গলায় একটি লকেট দিতে পারি। তাহলে আমরা কিউ ফর কুইন আঁকতে পারি, শিশুদের দেখাতে পারি যে কিউ ফর কুইন। এরপর আর আরটিকে আমরা লেটার গুলো দিয়ে একেবারে যে অ্যাকুরেট আর দিয়ে যে ওয়ার্ড গুলো পাওয়া যায় বা আমরা জানি শিক্ষার্থীদের শেখায়, হুবহু যে ওরকম ভাবে উপস্থাপন হবে তা নয়, আরটাকে আমরা আঁকা বাঁকা করে বিভিন্ন ভাবে দিতে পারি। যেমন আরটাকে যদি আমি একটু উল্টো করে দেই, তাহলে আর ফর আমি চিন্তা করি কি বানানো যায়, আর ফর র্যাবিট হয়, আর ফর র্যাট হয়, এটাকে যদি আমি টেনে একটু লেজ বানিয়ে দিই এখানে, আর ফর আর আমরা ইচ্ছে করলে বা শিশুদেরকে ডাবল অক্ষর দিতে পারি, এগুলো তারা কালার করবে। আর পর আমরা লিখতে পারি র্যাট, মাউস অর্থ ইঁদুর, র্যাট অর্থ একটু বড় ইঁদুর যেগুলো সেগুলোকে আমরা র্যাট বলি। আর পর আমরা র্যাট দেখাতে পারি। এরপর এস, এস এস ফর সোয়ান আঁকতে পারি আমরা, এস ডাব্লিউ এ এন, সোয়ান অর্থ হল রাজহাঁস। এটাকে আমরা এসটাকে হাঁসের মতো করি গলাটা করে দিলাম, এটাকে টেনে উপরে তুলে দিলাম এবং এখানে আমরা এটাকে এভাবে করে সংযোগ করে দিতে পারি। আর ঠোঁট,
জোক এখানে ঢেউ দিয়ে দিতে পারি। এস ফর সোয়ান, সোয়ান মানে রাজহাঁস। এরপর টি, আমরা যদি একটি টি লিখি, টি ফর ট্রি, আমরা লিখতে পারি ট্রি, টি আর ই ই ট্রি। আমরা ট্রি এখান থেকে শিশুদের মতো করে ওদের উপযোগী করে আমরা একটা দাগ দিয়ে দিলেই আমরা ট্রি পেয়ে যাব। প্রয়োজনে আরো দুটো পাশে ছোট টি দিয়ে তাদেরকে আমরা একটু আনন্দ দিতে পারি যে অনেকগুলো গাছ এখানে। টি ফর ট্রি, এটার মধ্যেও আমরা লিখে দিতে পারি ট্রি। এবার ইউ, ইউ ফর আমব্রেলা। ইউটাকে যদি আমরা একটু উল্টো করে লিখি ইউ, এবং এটাকে আমরা একটা ডট ডট দিয়ে একটা দাগ দিয়ে নেব যেন পরবর্তীতে আঁকাটা সহজ হয়, আমরা সোজা একটা দাগ দেব, এখানে একটা ফোঁটা দেব, এখানে একটা ফোঁটা, এখান থেকেও এই দাগটা আসবে, এই দাগটা আসবে। এরপর আমরা এগুলিকে এইভাবে করে বন্ধ করে দেবো, উপরে একটি উল্টো ভি দেব আর নিচে আমরা ছাতাটা ধরার জন্য যে লাঠিটা থাকে সেটি ব্যবহার করব, পরে এই দাগটুকু আমরা মুছে দেব। তাহলে ইউ ফর আমব্রেলা হয়, সেটিও আমরা লিখব ইউ এম বি আর ই এল এল এ আমব্রেলা। ইউটাকে আমরা বড় করেও দিতে পারি যেন শিক্ষার্থীরা, যদি ছোট ছোট শিক্ষার্থী যারা আছে প্রি স্কুল গোয়িং, তারা এটাকে কালার করে। এরপর আমরা আঁকবো ভি দিয়ে, ভি ফর কি হতে পারে আমরা একটু চিন্তা করবো। ভি ফর ভায়োলিন হয়, ভি ফর ভাজ হয়, ভি এ এস ই ভাজ মানে ফুলদানি। আমরা এটাকে যদি মুখটাকে এরকম ভাবে বন্ধ করে দিই এবং এখান থেকে আরো দুটো দাগ টানি উল্টা করে টিপি, এরপরে আমরা এটা দিয়ে দেব, তাহলে এই দুই পাশে আমরা এভাবে করে দিয়ে এই দুইটা দাগ মুছে দেব। এরপর আমরা ডিজাইন দিতে পারি, ভিতরে একটু ডিজাইনে যেতে পারি, আর শিক্ষার্থীরা পছন্দ করে এগুলো, ওরা বেশ নিজেদের মতো করে অনেক সুন্দর ওরা ডিজাইন দিতে পারে, এরকম দিয়ে দিতে পারি আমরা, দু একটা ফুলও দিয়ে দিতে পারি ভি ফর ভাস। এরপর ডাব্লিউ, ডাব্লিউ ডাব্লিউ ফর ওয়াটার হয়, ওয়াটার লিলি হয়, তো ওয়াটার তো আমরা রাখতে পারবো না, ওয়াটার লিলিটা কি, ওয়াটার লিলি আমরা এটি নিচে যদি ইউ আকৃতি করে দেই এবং দুটো দাগ দিয়ে দেই, তারপরে একটু ঢেউ দিয়ে দিই, এই দাগটাকে এখানে মিশাবো, এই দাগটাকে এখানে মিলাবো, উপরে উল্টো করে আরো দুটো ভি আমরা দিয়ে দিই। এরপর এটিকে যদি আমরা বড় করতে চাই তাহলে আরো এইভাবে দাগ দিয়ে আমরা মিলিয়ে দেব, এরকম করে পাতাও দিতে পারি, দুটো ভি দিয়ে আমরা এরকম লম্বা করে টান দিয়ে দিতে পারি। তাহলে ডাব্লিউ ফর ওয়াটার লিলি আমরা সহজে এঁকে ফেলতে পারবো এবং শিক্ষার্থীদেরকে আমরা এভাবে উপস্থাপন করে দেখার পরে অনেক মজা পাবে, আনন্দ পাবে, এবং আনন্দ নিয়েই ওরা কালার করবে। যদি আঁকতে না পারে তাহলে আমরা আঁকাটা দেখাবো, যতদিন না পর্যন্ত আঁকতে পারে আমরা আঁকাটা দেখাবো, ওদের এঁকে দেবো, ওরা কালার করবে। এবার আসি আমরা এক্স দিয়ে, এক্স ফর আসলে এক্স ফর এক্স রে হয়, এক্স ম্যাস ট্রি হয়, জেরক্স হয়, অনেক কঠিন কঠিন কিছু শব্দ, এক্স দিয়ে বেশি শব্দও নেই, তো আমরা দেখে থাকি বাচ্চারা সাধারণত এক্স ম্যাস ট্রিটা লেখে, এবং আমরা সেটি আঁকার চেষ্টা করব। আমরা ছোট একটি এক্স লিখব, এরপরে এর চেয়ে বড় একটু এক্স, এরপরে আমরা আরেকটা বড় এক্স, এরপরে
আরেকটি বড় এক্স লিখলাম। এবার আমরা কয়েকটি এক্স এর উপরে এক্স আমরা দাঁড়া করালাম। এরপর এটিকে আমরা একটু সংযোগ করে দিব যেন গাছের মতো দেখতে হয়, এক্সমাস ট্রি। এরপর আমরা এখানে একটা দাগ দিয়ে দিতে পারি, এক্সমাস ট্রি। এগুলো সবুজ কালার করে দিতে, গাঢ় সবুজ হালকা সবুজ কালার করে দিতে। তাহলে এক্স দিয়ে আমরা সহজে একটি এক্সমাস ট্রি আঁকতে পারি। এবার আমরা ওয়াই দিয়ে আঁকবো, ওয়াই দিয়ে ইয়ক হয় ডিমের কুসুম, তবে এটা আমরা আঁকতে পারবো না। আমরা আঁকবো হলো ইয়ট। ইয়ট অর্থ হলো ছিপছিপে বা হালকা নৌকা, ছইওয়ালা হালকা নৌকা। এরকম দুটি ওয়াই লিখলাম আমরা, ওয়াইটাকে এখানে বন্ধ করে দিতে পারি এবং এখান থেকে দাগ দিয়ে আমরা আরো দুটো সোজা দাগ দিলাম। ওয়াই এ সি এইচ টি, এটার উচ্চারণ হলো ইয়ট। ইয়ট মানে পালতোলা হালকা নৌকা। ওয়াইটাকে আমরা বড় করেও এঁকে দিতে পারি। এরপর আমরা আসি সর্বশেষ লেটার আমরা জেড। জেড দিয়ে আসলে লেটার আঁকাটা জেড অনুযায়ী ছবি আঁকাটা একটু কঠিন। তারপর আমরা চেষ্টা করছি কিছু আঁকা যায় কিনা। জেড দিয়ে আমরা জানি যে জেব্রা হয়, তো আমরা এই দাগটাকে টেনে দিলাম একটু, এই দাগটাকেও টানলাম। আমরা এখানে একটা পা দেখালাম, এখানে আমরা আরেকটি পা দেখিয়ে দিতে পারি। এটা সংযোগ করে দিলাম, এখানে আমরা লেজ দিয়ে দিই। জেব্রার কান একটু খাড়া হয়, জেব্রার কান দিয়ে দিলাম। ঘাড়ে একটু কেশরের মতো হয়, একটা চোখ দিয়ে দিই। আমরা জানি জেব্রার গায়ে ডোরা কাটা দাগ থাকে কিছু, সে দাগগুলো আমরা দিয়ে দিতে পারি। ইচ্ছে মতো আমরা দেবো যেন বিষয়টি কঠিন না হয়ে যায়। জেড ফর জেব্রা, জেড ই বি আর এ জেব্রা। তো ভিউয়ার্স, এই ছিল লেটার দিয়ে আমাদের ছবি অঙ্কন, যে লেটার দিয়ে দিয়ে লেটার লেটারের অনুরূপ লেটার দিয়ে আমরা কিভাবে ছবি আঁকতে পারি এটা শিক্ষার্থীদের সামনে আমরা উপস্থাপন করলাম এবং আমরা করব। আমরা যারা শিক্ষক আছি, অভিভাবক আছি, যদি একটু দেখে নিই, একটু প্র্যাকটিস করে নিই, তাহলে এটা আমাদের আয়ত্তে চলে আসবে। এ থেকে জেড পর্যন্ত তিনটি পর্বে আমরা লেটারগুলো দিয়ে ছবি অঙ্কন শেষ করলাম। পরবর্তীতে সিলেবাস ভিত্তিক এবং আরও কী কী ভাবে সহজভাবে লেটার দিয়ে ছবি আঁকা যায় সেগুলো নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সবাইকে আবার অভিনন্দন।